ইনজাংশন এবং কন্টেন্টের অ্যাপ্লিকেশন যে দুটো ছিল সেটা 22 নম্বর আইটেমে ছিল। এটা কোর্ট ধরেছিল, ধরার পরে কোর্ট নিজেই বললেন যে নট টুডে। আমরা কিন্তু নট টুডে কোনো প্রার্থনা করিনি। আমরা তখন বললাম যে এটা একটা আর্জেন্সি আছে, এটা ম্যাটার অফ ন্যাশনাল ইম্পর্টেন্স এবং ন্যাশনাল সিকিউরিটি ইস্যু। তখন আদালত বললেন আগামী বৃহস্পতিবার। আমরা আবারও প্রার্থনা করলাম যে এটা যাতে সোমবারে শুনানি করা হয় ফুল বেঞ্চে, কারণ সোমবার হচ্ছে যেদিন এরকম অ্যাপ্লিকেশনগুলো শুনানি হয়। বৃহস্পতিবারে সাধারণত অ্যাপিল এবং রিভিউ শুনানি করা হয়, এবং রিভিউ অ্যাপিলে অনেক সময় লাগে, যার কারণে আমাদের এটা এটা রিভিউ না, এটা কোনো আপিলও না। সেই কারণে এটাকে আমরা অনুরোধ করেছিলাম যাতে যেদিন অ্যাপ্লিকেশন শুনানি হয়, দরখাস্ত শুনানি হয়, সেদিন এটা সেটা শুনানি হয়। আদালত তখন বললেন ঠিক আছে, এটা টপ অফ দ্য লিস্ট, লিস্টের উপর দিকেই থাকবে, এবং সেভাবেই এটা অর্ডার হয়েছে। আপা, এই আজকে যে ওনারা শুনবেন না, কোর্ট নিজেই বললেন যে নট টুডে, এটার কোনো ব্যাখ্যা কি ওনারা দিয়েছেন? আপনারা জানতে চেয়েছেন? তাহলে এটা আগামী বৃহস্পতিবার শুনানি হবে, তাই তো বলছেন? আজকে দেড় মাস দু মাস ধরে আমরা চেষ্টা করছি, এবং যেহেতু এটা একটা অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনটা বৃহস্পতিবার যেহেতু সেদিন আপিল এবং রিভিউ শুনানি হয়, আমাদের তো রিভিউ না আপিল না সেদিন এটা শুনানি করাটা খুব কঠিন হয়ে যায়, কারণ অন্যান্য রিভিউ অ্যাপিলের অনেক সময় নিয়ে নেয়। সো আজকে এটা অ্যাপিলের উপরে ছিল, রিভিউয়ের নিচে ছিল। সো আমাদের প্রত্যাশা, যেহেতু আদালত বলেছেন যে এটা লিস্টের উপর দিকেই থাকবে, তো আমাদের প্রত্যাশা যে সেদিন এটা নিশ্চয়ই যাতে শুনানি হয়।